আনলিমিটেড ফায়ার, যদি আপনি ফায়ার যতবার করবেন চলবে, এটা লাইফ টাইম কেবল একটা সম্পূর্ণ খোদাই। লোগোটা মালয়েশিয়ান লোগো, একদম সম্পূর্ণ পিতল পিতল। আচ্ছা, আর এটাতে আমি বলি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাইয়া চুলা নিয়ে একটি ভিডিও বানানোর জন্য, তো তারই ধারাবাহিকতায় আমি চুলা নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে এটা মালয়েশিয়ান একটি ব্র্যান্ড অটো চুলা, তো এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সোহেল ভাইয়ের সাথে। তো আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? আসসালাম জি ভাইজান, ভালো ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের তো অনেক ভালো আছি। আমার ভিউয়ার্সদেরকে বিস্তারিত একটু বলতেন যে আসলে এই চুলার বিশেষত্বটা কি আছে। চুলাটা হলো যে আসলে আমি বলি আপনাকে মিয়াকো কোম্পানির চুলা, যেমন মিয়াকো কোম্পানির নাম সবাই জানে বাংলাদেশে যারা থাকে, আমরা পরিচিত না? হ্যাঁ, একদম খুব পরিচিত। মিয়াকো কোম্পানির অনেক প্রোডাক্ট আছে, যেমন ইলেকট্রিক জগৎ বলেন বা চুলার জগৎ বলেন, এগুলোতে ওরা অনেক ফাস্ট, যেমন আমরা ইউজ করতেছি বা আমাদের অনেক কাস্টমাররা কিন্তু জানে যে হ্যাঁ মিয়াকো। আমাদের দোকানে আসে কিন্তু বেসিক্যালি কাস্টমার বলে মিয়াকোর প্রোডাক্ট দেখে, মিয়াকোর প্রোডাক্টটাই। সেই হিসাবে আমি চাচ্ছিলাম যেমন আপনাদের এখানে যেটা দেখাচ্ছি মিয়াকোর একটা চুলা নিয়ে আসছি, যেমন স্টেনলেস স্টিল, খুব মানে হেভি একটা স্টিল, যেমন এটা কিন্তু ম্যাট স্টিল বলা হয় আপনাকে, সম্পূর্ণ ম্যাট। আমি একটু উঠাই দেখাই, যেমন এটা লেবেলিং করা, তো এই জন্য ইনটেক করা আছে, আমি একটু দেখাচ্ছি আপনাকে ক্লিয়ার করে। যেমন এটা সম্পূর্ণ ম্যাট স্টিল, তো ম্যাট স্টিলটা হয় কি, যেমন আপনার কখনো কালার ডিসকালার হয় না, যেমন আছে এরকমই থাকে, কালার ডিসকালার হবে না, ডিসকালার হবে না, মানে ময়লা পড়লে মুছে ফেললে আবার আগে, হ্যাঁ আগের মতোই থাকবে। অনেক সময় দেখা যায় যেমন আমি একটা গ্লেজ স্টিল দেখাই আপনাকে, যেমন এই গ্লেজ স্টিলটা দেখেন একটা দাগ পড়ছে, এটা পরে রয়েছে কিন্তু দেখছেন খেয়াল করে, এরকম হয় আর কি। তো এটা কিন্তু ম্যাট স্টিল, এটা কিন্তু 100% স্টেনলেস স্টিল, যেমন নন ম্যাগনেট যেটাকে বলা হয়, ওই স্টিল দিয়ে করা, যেমন চুম্বকে এটা ধরবে না আর কি, নন ম্যাগনেট ধরবে না, চুম্বক ধরবে না। আচ্ছা, পুরো লেমিনেটিংটা উঠে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন, এটার এখন কিন্তু যে শাইনিংটা এটা কিন্তু ফুল ফুটে উঠছে এখন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এটা একবারে আপনি যেরকম এরকম কালারটা দেখেছেন সেম এরকমই থাকবে, আর এটা কিন্তু যতদিন ইউজ করবে কালারটা সেম থাকবে, সেম থাকবে। আচ্ছা, আর এটা কিন্তু আপনি দেখেন, আমি দেখাচ্ছি, যেমন এই যে লেখাটা আছে না, এটা কিন্তু সম্পূর্ণ খোদাই করা, হ্যাঁ মিয়াকো লেখাটা সম্পূর্ণ খোদাই, লোগোটা মালয়েশিয়ান লোগো। আর মিয়াকো কিন্তু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, ইন্ডিয়া কয়েকটা দেশ থেকে প্রোডাক্ট করে, তো এটা হলো মালয়েশিয়ান প্রোডাক্ট, যেমন মালয়েশিয়ান হলেও জিনিসটা অনেক ভালো মানের করছে, মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করা, ইম্পোর্ট করছে। হ্যাঁ, এই চুলাটা হলে যারা মানে চুলা ইউজ করতে চাচ্ছেন এটা ক্যাবিনেটও করতে পারবে, নর্মালি ভাবে ইউজ করতে পারবে। যেমন আমি বলি আপনাকে, যেমন চারটা পায়া দ্বারা আছে এখানে দেখেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন, চারটা পায়া দিয়ে আপনি এখানে বসায় রাখতেছেন, এভাবে নর্মাল বসায় রাখবেন, যেভাবে আমি রাখলাম এভাবে ইউজ করতে পারেন। যদি ক্যাবিনেট করতে চান সেক্ষেত্রে খুলে দিতে হবে, চারটা পায়া খুলে দিলে আপনি ডাইরেক্ট ক্যাবিনেট করতে পারবেন। আচ্ছা, ক্যাবিনেট যারা করবেন তাদের জন্য আমি বলতেছি, যেমন এটা কিন্তু সম্পূর্ণ ভিতরটা যারা মানে একদম ব্যাক সেটা দেখা দিচ্ছে আমি আপনাকে, এটা কিন্তু হার্ড অ্যান্ড ওয়্যাক্স নন স্টিক করা হয়, যেটাকে বলা হয় হার্ড অ্যান্ড ওয়্যাক্স নন স্টিক করা। যদি বালুর ভিতরে অথবা পানির ভিতরে রাখা হয় এটা জং রাশ পড়ার কোনো চান্স নেই, কোনো চান্স নেই। অনেক সময় দেখা যায় যে চুলাটা যদি আপনার স্টিলেস স্টিল নন ম্যাগনেট না হয়, যদি শীতের হয় সেক্ষেত্রে কিন্তু জং রাশ আসবে। এটা কিন্তু বডিটা যেটা দেখতেছেন সম্পূর্ণ নন ম্যাগনেট, আর এটা কিন্তু অটো ম্যাগনেট ফায়ার, যেমন আমি আপনাকে দেখাই, এটা আনলিমিটেড ফায়ার, যদি আপনি ফায়ার যতবার করবেন চলবে, এটা লাইফ টাইম গ্যারান্টি। হ্যাঁ, মানে ফায়ারটা আনলিমিটেড ফায়ার দিবে। অনেক সময় দেখা যায় কি যে চুলার ব্যাটারি থাকলে ব্যাটারিগুলো কিনতে পাওয়া যায় না, বা অনেক সময় ঝামেলা হয়ে যায়, দাম খুবই কম কিন্তু লোক জন্য শর্ট থাকার কারণে দেখা যায় এটা হয় না, হয় না। সেক্ষেত্রে এটা চুলার ব্যাপার, অনেক সময় দেখা যায় যে বাচ্চারাও ফিঙ্গার টাচ দিয়ে বা টাচ করলেও জ্বলে গেল, এরকম ঝামেলা হয়। এই জন্য মিয়াকো কোম্পানি এক ফায়ার যেটা করছে, যেমন আপনার ম্যাগনেট ফায়ার, ফায়ার করলে জ্বলবে, হ্যাঁ ফায়ার কোনো মিসিং করবে না। আর এটা একটা বিষয় আছে, যেমন এটা কিন্তু সম্পূর্ণ কপার বানানো, আমি আপনাকে দেখিয়ে দিই, সম্পূর্ণ কপার, পার্ট বাই পার্ট, এটা কিন্তু পিতল, খুলে ওয়াশও করতে পারবে, খুলে ওয়াশ করতে পারবে, সম্পূর্ণ পিতল পিতল। আচ্ছা, আর এটাতে আমি বলি পিতলটা দেওয়ার কারণ হলো একটা, যেমন অনেকে বলতেছে যে চুলায় কালি আসে, তো চুলায় কালি আসার কারণ হয় কি, যখন ঢালাই বানার থাকে মানে ঢালাই দিয়ে বানানটা করা হয়, সেক্ষেত্রে ওই বানানটা দেখা যায় চুলা ইউজ করলে পানি পড়তেই পারে, তেল পড়তেই পারে, সেক্ষেত্রে দেখা যায় ওটা জং পড়ে যায়, জং পড়ে যায়, জং পড়ে ভিতরে জমে যায়, অনেক সময় ময়লা হয়ে যায়, ওটা কালি আসতেই পারে, হাতের কালি আসে পরে ভিতরে যে আটকে যায়। পিতলটা হলো কি, আপনি যখন ইউজ করবেন এখানে যদি পানি পড়ে যাই পড়ুক, তেল কেটে যাই পড়ুক, এটাতে জমবে না, জমবে না, জমবে না, এটা জং রাশ পড়ার কোনো চান্স নেই, কোনো চান্স নেই। হ্যাঁ, আর পিতলটা দেখা যায় 10 বছর পরে ক্ষয় হবে, ভিতরে ভেঙে পড়বে না, মানে পিতলটা ক্ষয় হয়ে যাবে, পুরে পুরে ক্ষয় হবে, ভেঙে ফেটে গলে ভিতরে যাবে না, এটা এরকমই থাকবে। আর যদি ঢালাই লোহা হয় সেক্ষেত্রে দেখা যায় ভেঙে ফেটে ভিতরে জমে যায়, 2-1 বছর পর দেখা যায় একদম বন্ধই হয়ে যায়, মানে আগুনটা খুব কম আসে, খুব কম। এটা কিন্তু সম্পূর্ণ এক পার্ট, একটু খেয়াল করে দেখেন কোনো জয়েন্ট নেই, হ্যাঁ এখানে বাতের মারটা জমবে, এখানে এখানে জম বাতের মার জমবে, মানে ডাস্টবিনটা এটার সাথে অ্যাডজাস্ট করা, মানে একদম ভিতরে কোনো এক্সট্রা কোনো পানি যাবে না। আর অপশনটা আমি আপনাকে দেখাই দিই, যেমন অটো ফায়ার দিলেন দুটোতেই ফুল আগুন আসবে। আচ্ছা, একদম নিচের দিকে স্ট্রেট করে দিলে এখানে এটা বন্ধ হয়ে যাবে, এটা চলবে, পোলাও দম চায়ের আগুনটা এটা দিয়ে পারফেক্ট আসবে। আচ্ছা আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হলো যে এখানে যে আগুনটা হবে সেটা কিন্তু আপনি ভিতর দিয়ে ঘুরবে, এবং আগুনটা যখন হাড়িটা বসাবেন তখন হাড়িটা ছড়াবে আর কি আগুনটা।
অনেক সময় দেখা যায় সাইড দিয়ে আগুন আসতেছে, এক পাশ হবে না, মানে প্রপারলি চারিদিকে সমানভাবে আগুনটা ছড়িয়ে পড়বে আর কি। অনেক সময় দেখা যায় এখানে যদি গ্যাস মানে আগুনটা বের হয় তাহলে নবটা গরম হয়ে যায়, হিট হয়ে যায়, এটা হবে না। দেখেন ভিতরে ঘাট করা আছে, একটু খেয়াল করে দেখেন, এক দুই তিনটা ঘাট দেওয়া আছে, মানে আগুনটা ভিতরে থাকবে, হাড়িটা বসানোর সাথে সাথে চারিদিকে ছড়িয়ে যাবে। ছোট বড় সব ধরনের হাড়ি ইউজ করতে হবে, দুটাই কিন্তু একই পরিমাণের মাপ, একই পরিমাণের মাপ দেওয়া। আর এখানে আমি আপনাকে দেখাচ্ছি যেমন মালয়েশিয়ান একটা পার্স, মানে চুলাতে কিন্তু বেসিক্যালি ধরেন আপনি দেখা যায় যে মালয়েশিয়া থেকে যদি আসে সেক্ষেত্রে মালয়েশিয়ান কোনো পার্স থাকতে হবে অবশ্যই, সেটা আপনি কীভাবে বুঝবেন। এখানে ডাবল ইঞ্জেকশন দেওয়া দেন, দুটো দুটা চারটা নজেল, যেটা আমি আপনাকে এর আগে বুঝালাম যে ভাই এখানে লক করে দিলে আপনি যেটা হবে যে দমের ব্যাপারটা, অনেক সময় দম দেওয়ার জন্য দম দিতে যাচ্ছেন হইতেছে না, কারণ একটা নজেল থাকে সেক্ষেত্রে, সেক্ষেত্রে একটা নজেল থাকে। তো আমি আপনাকে যে দুইটা নজেল দেখালাম, তো একটা নজেল যখন অন দিবেন দুটাতেই ফুল আসবে, নিচের দিকে স্টার্ট করলে একটা লক হয়ে যাবে, একটা লক হয়ে যাবে, একটা জ্বলবে, একটা লক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি দম পোলাও দম চার আগুনটা একদম পারফেক্টলি দিতে পারবেন। আচ্ছা, তো সবচেয়ে বড় কথা যে মিয়াকোট চুলা, আর মিয়াকোটের একটা গুডেলের ব্যাপার আছে, ওরা সবসময় চিন্তা করে যে একটা ভালো জিনিস দেওয়ার জন্য, সেই হিসাব করে সাথে মিল রেখে আর কি আপডেট গুলো নিয়ে থাকে আর কি, সেই হিসাব করে ওরা ভালো জিনিসটাই করবে। তার আর বাংলাদেশে আমি মনে করি যে মিয়াকোর ব্র্যান্ড অনেক ভালো ব্র্যান্ড, আর ওরা এই ক্যাবিনেট চুলাটা যেমন মিয়াকো ক্যাবিনেট চুলাটা এট ফার্স্ট এটা ম্যাগনেট ফায়ার নিয়ে আসছে, আর একটা রিজনেবল প্রাইসে দিয়েছে যে সবাই আয়ত্তের ভিতরে থাকে, যেমন সবাই ক্রয় করতে পারে এটা। আর এই চুলাটা আমি আপনাকে বলি, যারা স্টিল মানে গ্লাস অথবা মার্বেল যারা ইউজ করতে চান তাদেরকে বলবো যে চুলার শাইনিং খুবই ভালো, স্টিলেস স্টিল, এবং আপনি যদি মানে নিজে চয়েস করেন এটা কিন্তু লাইফ টাইম যাবে, কারণ স্টিলের গ্যারান্টি যদি আমি বলি যে 20 বছর সেটা কিন্তু 20 বছরই হয়ে যায় কথা বুঝি। আচ্ছা, কারণ গ্লাসের কিন্তু গ্যারান্টি ওইভাবে দিতে পারবো না আমরা, আচ্ছা মার্বেলের গ্যারান্টি দিতে পারবো, কারণ স্টিল আপনিও জানেন আমিও জানি এটা কোনো ক্ষয় নাই, নষ্ট হওয়ার কিন্তু ফাটার কোনো চান্স নেই। আর যেহেতু নন ম্যাগনেট স্টিল আপনারাও মনে করবেন যে যখন হাতে পাবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে এটা ভালো জিনিস, ভালো জিনিস। এটা রিজনেবল যে রেস্টটা দিয়েছে এখন কোম্পানি শুধু জাস্ট প্রচারের জন্য, যে এই প্রোডাক্টটা মেকো কোম্পানি ফার্স্ট টাইম করছে, তো ক্যাবিনেট চুলা যেটা আর কি, সেই হিসাব করে যে রেটটা দিয়েছে রেটটা আমি বলে দিচ্ছি 6,300 টাকা, ওয়ান 6,300 টাকা, 6,300 টাকা হলে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পাচ্ছেন। এবং এটার জন্য যদি ঢাকার ভিতরে আপনি চান সেক্ষেত্রে ঢাকার ভিতরে আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে, এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকেন। হ্যাঁ, কুরিয়ার সার্ভিসে যারা প্রোডাক্ট নেবেন তাদের মানে ঢাকার বাইরে যারা তারা শুধু একটা ডাউন পেমেন্ট করে দেবেন সামথিং, বাকি টাকাটা কুরিয়ারে পে করে দেবেন, এবং ঢাকার ভিতরে যারা নেবেন তারা শুধু অ্যাড্রেস দিয়ে দিলে হবে, আমাদের লোক গিয়ে পৌঁছায় দিয়ে আসবে, ক্যাশ অন ডেলিভারি, আপনি ওর কাছে প্রোডাক্ট পাওয়ার পরে টাকা দিয়ে দিলে হবে। আর এটা কেরিং যে খরচটা সেটা আমি বলে দিচ্ছি, অনলি 200 টাকা, যেমন ঢাকার ভিতরে হোক এবং ঢাকার বাইরে হোক সেক্ষেত্রে 200 টাকায় চার্জ নেবে, যেমন কুরিয়ার চার্জ হিসাবে বেশি আসে, বাট আমরা 200 টাকা করে নিচ্ছি। আচ্ছা, তো সোহেল ভাই যারা সরাসরি আপনার সাথে আসতে চাচ্ছে তাদের সুবিধা আমি এটা দেখা দিচ্ছি একটু কাইন্ডলি, এটার মডেল নাম্বারটা বলে দিচ্ছি, কারণ অনেকে দেখা যাচ্ছে যে মডেল নাম্বার চাবে, তো আমি দুইটা কথা বলে দিই তাদেরকে। এখানে আমি মডেল নাম্বারটা দেখা দিচ্ছি, যেমন মিয়াকো কোম্পানির এখানে দেখেন লেখা আছে 211, হ্যাঁ 211, এখানে ট্রেডমার্ক দেওয়া আছে। তো এটা আর যারা এটা সিলিন্ডার গ্যাস ইউজ করবেন তারা বলবেন যে ভাই এলপিজি লাগবে আমাদের, হ্যাঁ এলপিজি, আর যারা ন্যাচারাল গ্যাস ইউজ করবেন তারা বলবেন এনজি। তো এনজি এলপি ব্যাপারটা বলে দিই, লাইনের গ্যাসে যারা ইউজ করবেন তাদেরকে আমি বলতেছি যদি আপনারা এলপি গ্যাসটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার আলো আসবে না, মানে আগুনের পাওয়ারটা ফোর্সটা সেভাবে পাবেন না। তো আপনাদের যেটা প্রয়োজন সেটাই বলবেন যে আমার এলপি লাগবে, মানে সিলিন্ডার গ্যাস ইউজ করবো ওটাই দিব। আর যারা বলবেন লাইনের গ্যাসে তাদেরকে লাইনের গ্যাসটাই দিব, আমাদের কাছে দুটোই স্টক অ্যাভেলেবেল আছে। তো আমাদের দোকানে যারা আসতে চাচ্ছেন তাদেরকে আমি অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি, এখানে আমাদের শিফার টেডাস, দোকান নাম্বার 136 চন্দিমা সুপার মার্কেট, নিচতলা 10 নম্বর গলি। এখানে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি যোগাযোগ করে অথবা ইমোতে অ্যাড হয়ে আপনারা ভিডিও কল আবার দেখতে চাইলে দেখানো যাবে। আর যদি কেউ নিউ মার্কেট এসে ফোন দেন আমাদেরকে, আমাদের লোক আপনাকে রিসিভ করবে, আপনি নিউ মার্কেট এরিয়া যেখানে থাকেন সমস্যা হবে না। ঠিক আছে সোহেল ভাই, আজকে ভিডিওটা তো এই পর্যন্তই, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা এই চুলাটা কালেক্ট করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমরা অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে দিব, সহজে যোগাযোগ করে চলে আসতে পারবেন। আর যারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন। আর এছাড়াও কিন্তু বিভিন্ন আইটেমের কুকারি আইটেমের প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন, সরাসরি শপে এসে দেখে কিন্তু আপনার প্রোডাক্টগুলো চুজ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমি মামুন জারি বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।